স্বাগতম আমার চ্যানেলটি দেখার জন্য। খাসির মাথার মগজ কি আপনি রান্না করতে জানেন? না জানলে এখনই শিখে নিন। খাসির মাংস তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, তো খাসির মাথার মগজ, খাসির চর্বি ও আলু একসাথে ভুনা করব বা মাখো করে রান্না খেয়ে দেখবো কেমন লাগে। এই রান্নাটি একটু ব্যতিক্রম। প্রথমে খাসির মাথার মগজ নিলাম, এবার খাসির চর্বি ছোট করে টুকরো করে ধুয়ে নিলাম, রসুন আদা কুচো করে নিয়ে পেঁয়াজ টুকরো আর লবঙ্গ এবং দুইটি ছোট এলাচ একসাথে ব্লেন্ড করে নিব। আলু কিউব করে কেটে নিলাম, পেঁয়াজ ছোট কিউব করে কেটে চুলাটি অন করে পাত্রটি গরম হলে 2 টেবিল স্পুন তেল দিলাম। তেল গরম হয়ে এলে কিউব করা পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাদামি করে ভেজে নিলাম। এবার শুকনো মশলা দিয়ে দিব 1.5 চামচ, মরিচ গুঁড়ো, লবণ দিব 1 চামচ, আধা চামচ হলুদ আর ধনিয়ার গুঁড়ো অল্প, এবং আধা চামচ জিরা গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো নিয়ে আগে থেকে ব্লেন্ড করা আদা রসুন দিয়ে একসাথে নেড়ে নিলাম। ব্লেন্ডারে মশলা লেগে আছে, তার মধ্যে একটু পানি নিয়ে পানিটা দিয়ে অল্প নেড়ে নিয়ে ঢেকে দেব। মশলা ভালোভাবে যেন কষানো হয়। চুলার তাপটা অল্প করে 1 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে 2টি তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়ে নেড়ে নিলাম। কিউব করা আলু দিয়ে খাসির মাংসের চর্বি দিয়ে একসাথে 5 মিনিট অল্প নেড়ে ভেজে নিলাম। চর্বি থেকে তেল গলে গিয়েছে। এবার খাসির মাথার মগজ দিয়ে দেব। আপনারা চাইলে গরম পানিতে 1 মিনিট রেখে উঠিয়ে নিয়ে সুতোর মতো রগ উঠিয়ে ফেলে দিয়ে টুকরো করে নিতে পারেন। এবার একসাথে নেড়ে নিয়ে আধা লিটার বা বড় 2 কাপ পানি দিলাম। অল্প নাড়বো, এবার ঢেকে দেব 15 মিনিট। চুলার তাপটা মিডিয়াম রেখে মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম পানি টেনে নিয়েছে, মাখো মাখো হয়েছে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে অল্প নেড়ে নিয়ে
বাটিতে উঠিয়ে পরিবেশন করব। পরিবেশনের আগে একটি শসা টুকরো করলাম আর লেবু। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।